বনগাঁ পুলিশ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বনগাঁ স্টেডিয়ামে এ প্রতিযোগিতার বর্ণময় অনুষ্ঠানের সূচনা হয়। বনগাঁ পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত হল প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনা করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার। এদিন বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ জেলার পুলিশ কর্মীদের সম্মিলিত কুচকাওয়াজ পুলিশ ব্যান্ড সহযোগে মাঠ প্রদক্ষিণ করা হয়, অভিবাদন জানানো হয় পুলিশ সুপারকে। এরপর আয়োজিত হয় মশাল দৌড়। অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা। এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন জেলা শাসক চৈতালি চক্রবর্তী, ডিআইজি বারাসাত রেঞ্জ সি সুধাকর সহ বিশিষ্টজনেরা। এদিন খেলা শেষে বাজি প্রদর্শনীরও আয়োজন করা হয়। সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।